আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সৌরভিস কুকিং এ আপনাদের স্বাগতম জানাচ্ছি নতুন কোন ভিডিও দেখার জন্য। আর আমার আজকের ভিডিও হচ্ছে বিয়েবাড়ির স্টাইলের গরুর মাংসের রেজালা। এটা খেতে যতটা মজা, দেখতেও অনেক চমৎকার। তো ভিউয়ার্স, আজকে করে দেখাচ্ছি গরুর মাংসের শাহী রেজালা। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো ভিউয়ার্স, চলুন দেখে নিই আজকের রেজালা রেসিপি। আমি এখানে কিছুটা শুকনো মশলা নিয়ে নিয়েছি। আমি মশলাগুলো গুঁড়ো করে নিব। দেখতে পাচ্ছেন এলাচ, দারচিনি, লং, আর নিয়েছি জয়ত্রী, জয়ফল, নিয়েছি নর্মাল জিরা, নিয়েছি শাহি জিরা, নিয়েছি ধনিয়া, সব কিছু এক চা চামচ পরিমাণ করে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নিব। আর এখানে নিয়েছি হলুদ এক টেবিল চামচ পরিমাণ, শুকনা মরিচ, নিয়েছি দারচিনি, নিয়েছি এলাচ, আর নিয়েছি স্বাদ মতো লবণ। এখানে নিয়েছি টক দই এক কাপ পরিমাণে, নিয়েছি পোস্ত বাটা আর বাদাম বাটা। আমি এখানে কাজু বাদামটা ইউজ করেছি। নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচামরিচ। এখানে নিয়েছি আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণে, নিয়েছি পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ, আর এখানে নিয়েছি সেই মশলাগুলো ভেজে গুঁড়া করা। আর এখানে নিয়েছি রসুন বাটা তিন টেবিল চামচ পরিমাণে, নিয়েছি গরুর মাংস দুই কেজি। গরুর মাংসটা এভাবে একটু বড় সাইজ করে আমি হাড় চর্বি মাংস সব কিছু একসাথে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি খুব ভালো করে। এখন চলে যাচ্ছি রান্নার মূল প্রণালীতে। এখানে একটা প্যানে আমি এক কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসার পরে এখানে অ্যাড করে দিব দুই টুকরো দারচিনি, দিয়ে দেব দুই তিনটা এলাচ। এখন একটু নেড়েচেড়ে অপেক্ষা করব সুন্দর একটা ঘ্রাণ চলে আসা পর্যন্ত। প্রায় এক দুই মিনিট এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে থেকে একটা সুন্দর অ্যারোমা ছড়িয়েছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। অপেক্ষা করছি পেঁয়াজটা ব্রাউন কালার আসা পর্যন্ত। এরপরে দেখতে পাচ্ছেন প্রায় দু তিন মিনিট পরে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা, তিন টেবিল চামচ পরিমাণে রসুন বাটা ইউজ করেছি। দিয়ে দিচ্ছে বাদাম আর পোস্ত বাটা।
দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। এখন কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরকম হয়েছে, মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এই পর্যায়ে শুকনা গুঁড়া মশলাগুলো আমি ইউজ করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, সব কিছু 1 চা চামচ করে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি এখানে সেই মশলার মিশ্রণ গুঁড়া করে রেখেছিলাম সেটা। এখন হচ্ছে খুব সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি, যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় সেজন্য। আর ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব প্রায় 5 থেকে 7 মিনিট। এখন দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা খুব সুন্দরভাবে উপরে উঠে এসেছে। আর এভাবে যখন বাবলস তৈরি হবে তেলের মধ্যে মশলার মধ্যে, তখন বুঝতে পারবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সেই গরুর মাংসগুলো। ভিউয়ার্স একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করছি না। এখন হচ্ছে মাংসটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিয়েছি, প্রায় 3-4 মিনিট কষানোর পরে এরকম হয়েছে। খুব ভালোভাবে মেখে গিয়েছে মশলাটা মাংসের গায়ে। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পরে। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মাংসর কালারটা। আর এখানে একটা জিনিস খেয়াল করেন, মাংস থেকে অনেকগুলো পানি বের হয়ে এসেছে, আমি কিন্তু আগে কোনো পানি ইউজ করিনি। এ পর্যায়ে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর মাংসগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমি এভাবে করে মাংসর থেকে যে পানি বেরোয়েছে এই পানি দিয়েই মাংসটা রান্না করব। এখানে আমি খুব একটা পানি ইউজ করব না। এখন হচ্ছে মাংসটা নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব প্রায় আধা ঘন্টার মতো। প্রায় 30-35 মিনিট পরে ফিরে এসেছি। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসটা অনেকখানি সিদ্ধ হয়ে এসেছে, প্রায় 90% পর্যন্ত। আর হচ্ছে এখানে মাংসই কিন্তু পানি বের হয়ে এসেছিলো, যে পানিটা শুকিয়ে এখানে খুব সুন্দর তেল বেরিয়ে এসেছে। এখন হচ্ছে মাংসটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব, যাতে নিচে পুড়ে না যায়। আর এর মাঝখানে আমি একটা কাজ করেছি, সেটা আপনাদেরকে দেখানো হয় নাই। সেটা হচ্ছে আমি একটু পরপর খুলে আমি ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। আর এখানে আমি ব্যবহার করছি সে পেঁয়াজ বেরেস্তা আর যে টক দইটা ছিল ওইটা একটু ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে নিয়ে, এখন আমি এর মধ্যে ইউজ করছি। ভিউয়ার্স একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করিনি। আমার মাংস থেকে যে পানিটা বের হয়ে এসেছে সেটা দিয়ে খুব ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, ঢেকে রান্না করব প্রায় 10-15 মিনিট। ফিরে আসছি 10-15 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স মাংসর কালারটা দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে মাংস রান্নাটা প্রায় কমপ্লিট। রেজালার মাংসটা কিন্তু এরকম মাখো মাখো হয়, এটা কিন্তু এর মধ্যে কিন্তু কোনো ঝোল থাকে না। এ পর্যায়ে আমি কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সেই শাহি ফ্লেভারটা পাওয়ার জন্য এর মধ্যে
घी दुई टेबिल चामच परिमाणे आरो 10 मिनट रान्ना करार परे मांसटा एरकम होयेछे। आमार मांसटा रान्ना करते प्राय टोटाल 1 घंटार बेशी समय लेगेछे। एरपर जे होच्छे चूला थेके नामिये आपनादेर एकटु देखिये दिच्छि। मांसटा मीडियाम आँचे रान्ना करले मांसटा खूब सफ्ट हय आर अल्प समयेर मध्ये सिद्ध होये जाए। আমি সেই কাজটাই করেছি, এজন্য আমার মাংসটা খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে হচ্ছে আমি একটু পেঁয়াজ বিরাস্তা উপর থেকে ছিটিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স অসাধারণ একটা কালার এসেছে, আর দেখেই বুঝতে পারতেছেন যে খেতে কত মজা হবে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নতুন কোনো ভিডিও যাতে আমি আপলোড করলে আপনারা সাথে সাথে পেয়ে যান। আর যদি আমাকে কোনো কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।